শীতকালে আমরা ছুটির দিনে অনেক রকমের রেসিপি তৈরি করি, যেমন মুরগি পোড়া, মুরগি ঝাল মাংস, এরকম অনেক রেসিপি তৈরি করি। তো আজকে যদি আমি নতুনভাবে একটি রেসিপি তৈরি করি কেমন হবে? আজকে আমি তৈরি করব চিকেন মশলা রেসিপি। রান্না বিষয়ক সমস্ত কথাবার্তা নিয়ে আজকে আমি অরূপ আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি একটি বাটির মধ্যে মাংস ধুয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, এর সাথে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়া। এগুলাকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব, একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি ভালোভাবে মিশাই তাহলে এটার টেস্ট আর একটু বাড়বে, সেজন্য এটাকে ভালোভাবে মিশাতে হবে। তো আমি আর একটি পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল, একটু বেশি করে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব দারচিনি 2 টুকরো, এলাচ 2টা, এর মধ্যে লং দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম। তো প্রথমে আমি আদা দিয়ে দিলাম, এরপরে রসুন দিয়ে দিলাম। তো এগুলাকে তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নিব, একটু লাল হয়ে এসেছে। তো আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ অনেকগুলো কেটেছি, তো এটা সম্পূর্ণ পেঁয়াজের উপরে হবে। তো আমি পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিব, এগুলাকে একটু লাল করে নিতে হবে। যত ভালোভাবে লাল করতে পারবো তত স্বাদটা বাড়বে। এখন আমার পেঁয়াজগুলো লাল করা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। তবে গরম মশলা গুঁড়ার মধ্যে আমি জিরে গুঁড়োও দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তো এগুলাকে মিশিয়ে নিব পেঁয়াজের সাথে। এখন দেখা যাচ্ছে অনেক শুকিয়ে গেছে, তো আমি এর মধ্যে একটু করে পানি দেওয়া উচিত, তো একটু পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে আমি এগুলাকে আর একটু মিশিয়ে নিব পানির সাথে, যাতে তরকারি মশলাগুলো নিচে লেগে না যায়, সেজন্য তো একটু মিশিয়ে নিই। তো এর মধ্যে আমি দিয়ে দিব মাংস, যেগুলাকে আমি আগে মশলা মেখে রেখেছিলাম, তো এগুলা দিয়ে দিলাম। মশলাটা মেখে রেখেছি এই জন্য যাতে টেস্টটা আর একটু ভালো আসে, সেজন্য দিয়ে দিলাম আগে মশলা। তো এখানেও আবার মশলা দিলাম, তো মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিই। এখন মাংসগুলোকে আমি ভালোভাবে 6 থেকে 7 মিনিট কষিয়ে নিব। তো কষানো হয়ে গেল, এর মধ্যে আমি দিয়ে দিব আলু, এরকম পানি বেরিয়ে এসেছে, তো এগুলাকেও আমি আলু দিয়ে সিদ্ধ করে নিব। আলুটা দিয়েছি যাতে একটু বেশি বেশি লাগে, সেজন্য আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই। আমি এভাবেই করছি যাতে একটু মাংসটা বাড়ে, সেজন্য। তো এর মধ্যে দিয়ে দিলাম এলাচ গুঁড়া, দিয়ে দিলাম জাফরান, আপনারা চাইলে জাফরান স্কিপ করতে পারেন, আমি দিয়ে দিয়েছি টেস্টটা একটু বেশি আসার জন্য। তো এখন এগুলাকে আরও 6-7 মিনিট ভালোভাবে কষিয়ে নিব, কষিয়ে ঢাকনা দিয়ে দিব। 6 থেকে 7 মিনিট পরে এসে দেখি তরকারিটি এমন হয়েছে, তো এখানে অনেক পানি এসেছে, তো নামিয়ে ফেলে পানিটা কমে যাবে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ সবাইকে।